পাঞ্জাবের অমৃতসর মন্দির, যে মন্দির গোটা পৃথিবীতে পরিচিত স্বর্ণ মন্দির হিসেবে। তবে সম্প্রতি মন্দিরের সামনে খননকার্য চলছিল, আর খননকার্য চলার ফলে এমন এক তথ্য বেরিয়ে আসে যা কার্যত হতবাক করে দেয় প্রত্যেককে। ভারতের অন্যতম এক প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি হল অমৃতসরের স্বর্ণ মন্দির। প্রত্যেক দিন লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই মন্দিরকে ঘিরে। ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বহু পর্যটক এসে ভিড় জমান এই মন্দিরে। শিখ ধর্মের একটি অত্যন্ত প্রসিদ্ধ মন্দির হলেও ভারতের সমস্ত ধর্মের অবাধ প্রবেশ রয়েছে এই মন্দিরে। এই মন্দিরকে শ্রী দরবার শাহী মন্দির হিসেবেও অনেকে চেনেন। একতার এক অনন্ত রূপ হিসেবে পরিচিত এই স্বর্ণ মন্দির। যিনি এই মন্দিরের কাজ প্রথম শুরু করেছিলেন তিনি একজন সুফি সন্ত ছিলেন। স্বর্ণ মন্দিরের গায়ে সোনার আবরণ এবং কারুকার্য রয়েছে, সেই কারণে এই মন্দিরের নাম স্বর্ণ মন্দির। এই মন্দির 200 বছর ধরে তৈরি হবার পর মহারাজা রঞ্জিত সিং এই সোনার কাজটি করিয়েছিলেন। এই মন্দিরকে ঘিরে যে সরোবর রয়েছে সেটিও অনন্য। অনেকে মনে করেন এই মন্দিরে নিকটস্থ এই সরোবরের জলে রয়েছে মহা ঔষধি, সমস্ত রোগের উপশম করতে সক্ষম এই সরোবরের জল। তাই অনেকেই এই মন্দিরে প্রবেশের আগে সরোবরের জলে ভালোভাবে হাত পা ধুয়ে নেন, অথবা কেউ কেউ স্নান করেন এবং তারপরে মন্দিরে প্রবেশ করেন। এই মন্দিরের মধ্যে রয়েছে এক বিশেষ লঙ্গরখানা, যেখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষের অন্ন সংস্থান হয়। মন্দিরের 4টি প্রবেশদ্বার রয়েছে, উত্তর, দক্ষিণ এবং পূর্ব, পশ্চিম। এই 4টি দ্বার সবসময় খোলা থাকে ভক্তদের জন্য। সম্প্রতি এই মন্দিরকে আরও শক্তভক্ত বানানোর জন্য, বিশেষ করে জুতরক্ষার ঘর এবং রন্ধনশালাকে পরিপক্ব করার জন্য খনন কার্য চালানো হয়, এবং সেই খনন কার্য চালানোর ফলে প্রত্নতত্ত্ববিদদের হাতে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সামান্য খনন কার্য চালাবার পরেই দেখা যায় এক বিশাল সুড়ঙ্গ পথ রয়েছে। তড়িঘড়ি তারা মন্দির কর্তৃপক্ষকে যাবতীয় ঘটনা জানানোর পর অনেকেই মত দিয়েছেন মন্দিরের খনন কার্য আরও গভীরভাবে করার জন্য। আবার অনেকে এই মতের সঙ্গে সহমত হননি, কারণ তারা মনে করেন হয়তো এমন কোনো গোপন তথ্য বেরিয়ে যাবে যা হয়তো না জানাই ভালো। তাই তারা মন্দিরের খনন কার্য চালিয়ে যেতে সমর্থন করেননি। কিন্তু ওই গুপ্ত গহ্বর ঠিক কোন পথে গেছে সেই তথ্য এখনও পর্যন্ত সামনে আসেনি। ভারতবর্ষে এমন হাজার মন্দির রয়েছে যার তলায় এমন রহস্য লুকিয়ে রয়েছে যেগুলো সামনে আনা সম্ভব নয়। যেমন গুজরাটের সোমনাথ মন্দির, দ্বারকার শ্রীকৃষ্ণের মন্দির, কৈলাস মন্দির ইত্যাদি। তবে প্রত্যেকটি মন্দির যে এক একটি ঐতিহাসিক রহস্য বই নিয়ে বেড়াচ্ছে, এ কথা সকলেই মেনে নিয়েছেন।